ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة. آمنت بالله. صدق الله مولانا العظيم. প্রিয় সংগঠন, ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সংগঠন, এই উপমহাদেশ থেকে যেই সংগঠনের নেতৃত্বে ইংরেজ বিতাড়িত হয়েছে, বিতাড়িত হতে বাধ্য হয়েছে, সেই ঐতিহাসিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী যুব সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের অধ্যক্ষ এই সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সিনিয়র সহ সভাপতি বিদগ্ধ আলেমিদিন বরেণ্য ইতিহাসবিদ আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামান বারাকাতুহু, মঞ্চ উপস্থিত দলের আরেকজন অন্যতম সহ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী দামান বারাকাতুহু, মঞ্চ উপস্থিত মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, যুব জমিয়ত বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, ছাত্র জমিয়ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত কাউন্সিলর বৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহি দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার এবং পার্টিসিপেট করার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য রব্বুল আলামিনের শাহি বারেগাহে কালিমাতুশ শুকর পড়ে নেই, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই কাউন্সিল বাস্তবায়ন কমিটি বা কাউন্সিলকে বাস্তবায়ন করার জন্য যুব জমিয়ত বাংলাদেশ যে আহ্বায়ক কমিটি গঠন করেছে, সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেশব্যাপী সফরের মধ্য দিয়ে আজকের এই কাউন্সিল সম্মেলন সুন্দর চেহারা পরিগ্রহ করেছে, আল্লাহ যেন তাদের পরিশ্রমের পরিশ্রম এবং সাধনার উত্তম বদলা তাদের সবাইকে দান করেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। এ দলটি ইসলামী তাহজিব তামাদ্দুন ধারণ করে নৈতিকতার শিক্ষা ও রাজনৈতিক চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সর্বমহলে সুপরিচিত। একই সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ দ্বারা পরিচালিত ও ধর্মপ্রাণ মানুষ সমর্থিত এই দল নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সকল অন্যায়ের প্রতিবাদকারী একটি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে জমিয়ত অতীতের প্রতিটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জনগণের সমর্থন পেয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বর্তমানে কোনো রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত নয়, বরং দেশের জনসাধারণের কল্যাণে স্বতন্ত্রভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অতীতে ও জমিয়তের নেতৃবৃন্দ জনগণের সমর্থনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে জনগণের পক্ষে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সঙ্গত কারণে আমরা আশাবাদী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে তাতে আমাদের অংশগ্রহণের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে কেন্দ্রীয় জমিয়তের বিগত জাতীয় কাউন্সিলে দলের সম্মানিত সভাপতি আল্লামা শায়েখ জিয়াউদ্দিন সাহেবের প্রদত্ত ঘোষণার আলোকে 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা অর্জনে এবং নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আমরা সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছি। ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা মহানগর উপজেলা পৌরসভা ও ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। সেই সাথে দলের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশও দেশব্যাপী একের পর এক সম্মেলন ও কাউন্সিল করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সদস্য সম্মেলন ও কাউন্সিল। বর্তমানে আমাদের নেতা কর্মীগণ সাংগঠনিকভাবে বেশ উজ্জীবিত ও ঐক্যবদ্ধ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে যুব জমিয়ত বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যেতে হবে। সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক সংস্কৃতিতে গঠনমূলক সমালোচনা এবং অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ পারস্পরিক কাদা ছুড়াছুড়ি পরিহার করে মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে ইমানি দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সরকারের জনকল্যাণকর পদক্ষেপ সমূহকে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারের কোন সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ জনগণের বিপক্ষে গেলে আমরা সেই সিদ্ধান্ত সমূহের প্রতিবাদ অকেজো করেছি। আমরা এই জায়গাতে সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন এবং দুর্নীতির মাধ্যমে এদেশের জনগণের পাচারকৃত হাজার হাজার টাকা অবিলম্বে দেশে ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমরা স্পষ্ট বলতে চাই, আজকের যুব জমিয়ত সম্মেলনে আগত প্রত্যেক সদস্যকে সম্বোধন করে অ্যাড্রেস করে বলতে চাই, জমিয়তের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, জমিয়তের ইতিহাস পালানোর ইতিহাস নয়। জমিয়তের ইতিহাস যদি পালানোর ইতিহাস হত তাহলে এই উপমহাদেশ ইংরেজদের বিষাক্ত থাবা থেকে কশিন কাল মুক্তি লাভ করত না। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা পশ্চাৎপদ হব না, আমরা সামনে অগ্রসর হতে চাই। আগামী দিনগুলোতে আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে চাই। তবে এই জায়গাটাতে আকাবিদ ও আসলাফের রেখে যাওয়া কর্মপন্থার সাথে মৌলিকভাবে একটি জায়গায় আমাদের এটি চুট দ্বারা পার্থক্য পরিলক্ষিত হয়। সেই সূক্ষ্ম পার্থক্যটা কি? সেটি হলো তারা গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত দম নেননি। আর আমাদের ক্ষেত্রে পার্থক্য, আমরা অনেক লম্বা পথ হেঁটে মানজিলে মাকসুদে যাওয়ার অল্প কিছু আগে হয় বিরক্ত, নয় ক্লান্ত, নয় রাগান্বিত, নয় কিছু একটা নিয়ে আমরা ছিটকে পড়ি। এটা হলো মৌলিক পার্থক্য। না না, আমাদেরকে ছিটকে পড়া যাবে না, মানজিলে মাকসুদে যাওয়ার সিদ্ধান্ত শপথ গ্রহণ করতে হবে। একটি কবিতা শোনাই শেষ করছি। হাসরত হ্যায়
হসরত হয় উস মুসাফির মুজতর কে হাল পর জো থক কে রহ গয়া হো মঞ্জিল কে সামনে। একজন 1500 মাইল ডিস্টেন্স অতিক্রম করে মঞ্জিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, পায়ে হেঁটে যাচ্ছে অথবা কোনো জন্তুর উপরে আরোহণ করে যাচ্ছে। ঠিক 1300-1400-1450 মাইল অতিক্রম করেছে অথবা আরও বেশি, আর 10 মাইল বাকি, 5 মাইল বাকি। ওই মুহূর্তে যাত্রা বিরতি দিয়ে তার সিদ্ধান্ত পরিহার করল, আহ পারলাম না যেতে। কবি সেই অসহায় পথচারী এবং মুসাফিরের হালতের উপরে আফসোস করে বলছেন, হাসরত হয় উস মুসাফির মুস্তর কে হাল পর জো থক কে রহ গয়া হো মঞ্জিল কে সামনে। আমাদের অবস্থা যেন এমন না হয় যে গন্তব্য ঠিক সামনে আর আমরা বিরতি দিলাম না, কোনো বিরতি দিব না। আজকের সম্মেলনে যারা এসেছেন টপ টু বটম সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বজ্র শপথ দিতে হবে, আমি সকলের মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই, আমরা গন্তব্যে যাব। ধন্যবাদ সবাইকে, আর কথা লম্বা করছি না। মাননীয় সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতের জন্য সময় রেখে আমরা এবং প্যানেল ঘোষণার সুযোগ রেখে আমরা এখানেই বক্তব্য শেষ করছি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।